আমরা কি ক্ষতির জন্য আন্দোলন করছি লেখাপড়া ক্ষতির জন্য, না সকলের লেখাপড়া যাতে হয় তার জন্য আন্দোলন করছি? এই কথাটাই আমাদের শিক্ষামন্ত্রী বুঝেন না। প্রথমে হয়েছিলেন ডাক্তার, তারপরে হয়েছেন আইনজীবী, তারপরে হয়েছেন রাজনীতিবিদ। রাজনীতিবিদ যে কেউ হইতে পারে তা নিয়ে তো আমাদের বিরোধ নাই, বিরোধ এক জায়গায়। আপনি কি কারণে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের পদে পদে প্রতিদিন একটার পর একটা অসৌজন্যমূলক বক্তব্য শব্দ চয়ন করবেন? আপনি ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কয়দিনের জন্য পেয়েছেন? জনতার কাতারে কিন্তু সবাইকেই একদিন আসতেই হবে, আসতেই হবে। আর যেই জনতার কাতারে আপনাদের আসতে হবে, সেই জনতার কাতারে আমাদের যেতে হবে না, আমরা জনতার কাতারেই আছি। সেদিন কি জবাব দিবেন যেদিন আপনি শিক্ষামন্ত্রী থাকবেন না? সেদিন কি জবাব দিবেন যেদিন আপনি আমলা থাকবেন না? আপনি কয়দিনের জন্য ওখানে এসেছেন? আমরা এই সমাজে ছিলাম, আসি, থাকবো, যতদিন বেঁচে আছি এই সমাজ আমাদের দ্বারাই পরিচালিত হবে। আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই না, আমরা সরকার পরিচালনা করতে চাই না, আমরা এই দেশটার কে গড়ে তুলতে চাই, এই দেশটাকে বিনির্মাণ করতে চাই। এই দেশের যত অসুবিধা আছে আমরা সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার বিশ্লেষণ করে আমরা জনগণের সাথে সামনে তুলে ধরতে চাই। আমাদেরকে আর খেপিয়ে তুলবেন না, আর ভাও কথা বলবেন না। ভাও কথা অনেক বলেছেন আর শুনতে চাই না। আমরা দুর্গত বাড়া নাই, দুর্গত বাড়া কমানোর জন্যই আমরা এখানে এসেছি, আমরা এদেশের শিক্ষার উন্নয়নের জন্য এসেছি। যদি ওইভাবে বাজে কথা বলেন তাহলে বাজে কথা কিন্তু আমরাও জানি, আমরা সেদিকে যেতে চাই না। আমরা শিক্ষক, আমরা জাতির বিবেক, আমাদের বিবেক নিয়ে আমরা চলতে চাই। আমরা সরকারের কর্তৃপক্ষ নাই, কারো কর্তৃপক্ষ নাই, আমরা সরকার উঠাইও না নামাইও না, আমরা আমাদের পবিত্র দায়িত্ব পালন করি, পালন করে আসছি, পালন করব। তার জন্য এই জাতি দেখবে, বিশ্ববাসী দেখবে, সারা পৃথিবী দেখবে আমরা কি করছি, তার জন্য করছি। আমরা এত স্বার্থপর নই যে শুধু আমাদের দাবি নিয়ে এখানে এসেছি। আমি আমার দাবি নিয়ে আসিনি, আমরা আমাদের দাবি নিয়ে আসিনি, আমরা এদেশের সকল শ্রেণী পেশার মানুষের দাবি নিয়ে আসি এসেছি। আর সেই দাবিটি হল মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। যতই তার বাহানা করেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না দিয়ে এদেশের শিক্ষক সমাজ এই প্রেস ক্লাবের সামনে থেকে ঘরে ফিরে যাবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।